জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে খুব ভালো আছি। বাবা আজকে দেখাবো খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি দেখাবো। আজকে দেখাবো টয়োটা পিয়াস আলফা গাড়ি দেখাবো। এই পিয়াস আলফা গাড়ি কিন্তু বাবা ভাই আমি সচরাচর কিন্তু কখনো কিনিনি, বাট এটার প্রতি যে এত মজা, গাড়ি ড্রাইভ করে যে এত যে স্বাচ্ছন্দ্য ফিল করা যায় এটা কিন্তু বোঝা যায় না। গাড়িটার চেহারা দেখলে কিন্তু রাজকীয় একটা ভাব পাবেন, গাড়ি ড্রাইভ করে খুব মজা। আর এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বাবা ভাই, পিয়াস আলফা কিন্তু এটা 7 সিটের গাড়ি। 7 সিটের? হ্যাঁ, 7 সিট, 1800 সিসি হাইব্রিড গাড়ি। এটার মাইলেজ কিন্তু বাবা ভাই আপনি প্রায় 25-26 এরকম মাইলেজ পেয়ে যাবেন। খুবই ভালো। আমি 2000 টাকা তেল ভরছি বাবা ভাই, আমি প্রায় 6 থেকে 7 দিন গাড়ি ড্রাইভ করছি। আচ্ছা, বিশেষ করে মাইলেজটা ভালো পাবো, অনেক মাইলেজ ভালো পাবেন। আমি এই গাড়ি নিজে ড্রাইভ করছি, নিজে চালাইছি, প্রায় সপ্তাহখানিক আমি নিজে চালাইছি, নিজে চালিয়ে গাড়ি দেখে গাড়ির সম্পর্কে বাবা আমি আপনাকে বলতেছি। এই জন্যই কারণ গাড়ি চালা এত বেশি মজা পাইছি, আমি অন্য কোনো হাইব্রিড গাড়ি চালা কিন্তু এত বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি নাই যেটা আমি পিয়াস আলফার ভিতরে পেয়েছি। খুব ভালো। এটি 2013 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 1800 সিসির গাড়ি, পাল কালার। এই গাড়িটা কিন্তু বাবা এখনও অরিজিনাল কালার আছে, কোনো কালার করা হয়নি। আমি যেদিন গাড়ি নিয়ে আসছি তার পরের দিন থেকে কিন্তু আমি গাড়ি কিন্তু প্রায় 1 সপ্তাহ গাড়ি রান করেছি, চালাইছি, দেন তারপরে শোরুমে ওয়াশ ফিনিশ করে শোরুমে রেখেছি। গাড়ি কিন্তু কোনো কালার করা হয়নি, একদম 100% জেনুইন অবস্থা আছে। 7 সিটের গাড়ি পিয়াস আলফা, 2013 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 1800 সিসির গাড়ি। সামনে থেকে বাবা দেখবো, দেখেন সামনে যে হেডলাইটটা এখন পর্যন্ত কোথাও কোনো ক্র্যাশ আছর কোনো কিছু নেই, চেঞ্জ তো দূরে থাকবে বাবা, ডাবল প্রজেকশন, একদম 100% ডাবল প্রজেকশন হেডলাইট। খুবই ভালো। এই যে টয়োটার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, এই হেডলাইট, নিচে ফগ লাইট, স্টিল বাম্পার, সব জেনুইন বাবা। এবং এটা কিন্তু সুন্দর বডি কিটের ব্যবহার করা হয়েছে বাবা, যে বডি কিটটা কিন্তু 100% গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় নাই বা কোনো আফটার মার্কেট থেকে লাগানো হয় নাই। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এখানে হাইব্রিডের মনোগ্রাম সহ দেওয়া আছে। সামনের গ্লাসটা অরিজিনাল, টয়োটার লোগো, জাপানি স্টিকার, সেন্সর, দেখেন ডাবল সেন্সর আছে, এটা জাপানি স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, সব ভালো আছে। 4টা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন, অ্যালোরিং সহ। দেখেন ভিতরের ইন্টেরিয়রটা দেখেন বাবা, একদম রাজকীয় ভাব, একদম 100% রাজকীয় ভাব পাবেন। দেখেন এবং প্রসেসটার, হ্যাঁ প্রসেসটার তো অবশ্যই বাবা, প্রসেসটার ঠিক আছে, সব ভালো আছে। এবং এখানে কিন্তু অপশন অভাব নেই ভাই, ইকো মোড, ইভি ঠিক আছে, পাওয়ারের অপশন সব আছে বাবা, কি নাই এই গাড়ির মধ্যে, সব ধরনের অপশন পাবেন। এবং গাড়ির ভিতরে ড্রাইভিং সিটে বসলে আপনি এটার কিন্তু যে একটা রাজকীয় ভাব, যে ফিলটা আসে সেটা আপনি বুঝতে পারবেন, একদম 100% বাবা। দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত, আমি তো বলছি শুরুতে বাবা যে গাড়িটা কিন্তু অরিজিনাল কালার, কোনো কালার করা হয়নি। পিছনে ব্যাকলাইটটা গাড়ির সাথে এখানে দেখেন পিয়াস আলফা লেখা আছে, সুন্দর একটা স্পয়লার, শো লাইট, ওয়াইফার, টয়োটার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, হাইব্রিডের মনোগ্রাম। এখানে দেখেন 4 স্টারের জাপানি স্টিকার সহ আছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। এবং এই ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু বলবে 7 সিট, আপনি দেখেন পিছনে কিন্তু ডাবল সিট আছে, মাঝখানে কিন্তু 3টা সিট আছে, ওখানে দেখেন সিট আছে, পিছনে কিন্তু 3 জন বসতে পারবেন। 7 সিটের, হ্যাঁ 7 সিটের গাড়ি, টুল বক্স থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু গাড়ির সাথে। আমি কিন্তু ভিতরে তেমন ওয়াশও করে আনবো ভাই। আচ্ছা, মানে যেভাবে কিনছেন এভাবে, যেভাবে কিনছেন এভাবে অ্যাজ ইট ইজ রাখছি, কোনো কিছু করা হয়নি। খুব ভালো, প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা ভাঁজ কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত রাইট সাইডও দেখেন খুবই ভালো অবস্থা আছে ভাই, কোনো কাজ করতে হবে না। এটা লিটারের মাইলেজ ভাবে 25+ পাবেন, 25 মাইলেজ পাবেন, 25+ পাওয়া যাবে, 25+ পাবেন। দেখেন বাবাই সামনের ডোর, হ্যাঁ সামনের ডোরটা দেখেন, পুশ স্টার্ট কিন্তু বাবা, দেখেন এখানে কিন্তু পুশ স্টার্ট আছে, চাবি সহ কিন্তু পেয়ে যাচ্ছেন, সব ভালো আছে। আচ্ছা, কোনো কাজ করে স্টিয়ারিং, সাসপেনশন এবং সিলিংটা মার্শালো খুবই সুন্দর। হ্যাঁ 7 সিটের গাড়ি, জি খুবই ভালো গাড়ি, যেভাবে কিনছেন এভাবে রিভিউ দিচ্ছেন। হ্যাঁ যেভাবে কিনছি অ্যাজ ইট ইজ কিন্তু বাবা, কোনো রং করেনি, কোনো কিছু করেনি। আচ্ছা, শুধু আমার শোরুমে এবং গ্যারেজের পোলাপান দিয়ে কিন্তু ওয়াশ পলিশ করানো হয়নি, আমার শোরুমের পোলাপান যতটুকু পারছে ওয়াশ করে আমি ভিডিও করতেছি। দেখেন চ্যাসিস, মার্সেল, এসি, ইঞ্জিন, সাসপেনশন, মাউন্টিং সব ভালো বাবা, আমি কিন্তু ওয়াশ করিনি আপনাকে বলে দিয়েছি। আচ্ছা, গাড়িটা কিন্তু তেমন ওয়াশ করা হয়নি, একদম চকচক, একদম চকচক পাবেন, আরও সুন্দর ভালো ফিলিংসও পাবেন। যেহেতু গাড়িটা কিন্তু এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি, সো অবশ্যই যে আসবে আমি আজকেই ওয়াশ করে ফেলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, চেহারাটা আরও চেঞ্জ পাবেন ইনশাআল্লাহ। সিসিটা কত ভাই? 1800 সিসি বাবা, 2013 মডেল, 19 রেজিস্ট্রেশন, 1800 সিসি গাড়ি, টয়োটা পিয়াস আলফা গাড়ি, খুব ভালো কন্ডিশনের গাড়ি, কাগজপত্র সব কিছু আপডেট পাবেন। সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব অরিজিনাল আছে, কোনো খোলা কাটা কোনো মাইন নাই, এবং 100% নিখুঁত কন্ডিশনের একটি গাড়ি। আমার যদি ব্যবসার লাইফে যদি কোনো ফ্রেশ গাড়ি বেঁচে থাকে বাবা ভাই, এই একটা গাড়ি কিন্তু আমি বলবো এটা আমার মানে অতিরিক্ত ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, খুব ভালো, ভালো ফিটিং আছে, ভালো কোয়ালিটির গাড়ি, কোনো কাজ করতে হবে না বাবা। এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস 20,50,000 টাকা আস্কিং দেওয়া আছে, কিছু অনার করবো, কিছু নেগোসিয়েবল করবো। 7 সিটের পিয়াস আলফা গাড়ি। এবং আমার মোবাইল নাম্বার 0171-000-2027, শোরুমের নাম সিটি কারভ্যালি, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরী পাড়া 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম। অবশ্যই আসবেন, গাড়ি দেখবেন, ভালো লাগলে দাম দর করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।